নানান ধরনের ইসলামিক ভিডিও নানান ধরনের জিনিসপত্র পাঠাইতে থাকে আর কি তো আচ্ছা ভালো কথা একদিন সে এরকম পাঠাইলো যে আয়সা যে ছোট থাকতে বিয়ে করছে এটা আসলে কতটুকু লেজিত তো এটা একটা ভিডিও পাঠাইলো অনেক লম্বা একটা ভিডিও আছে ভালো কথা তারপর আমি তাকে কোয়েশন করলাম যে ওয়েদার অর নট কোরআনে এরকম কিছু আছে যে ছোট বাচ্চাদেরকে বিয়ে করা যাবে এরকম কিছু কি কোরআনে মেনশন আছে নাকি বা মানে বয়সের ব্যাপারে কি কোরআনে কোনো ইন্ডিকেশন আছে নাকি তো সে তখন বললো যে সে এটা জানে না তো আমার যতটুকু মনে থাকে আত্ম অবাতে একটা এরকম আয়াত আছে যেটা আর কি যাদের এখনো

আহ হাদিসের ভিতরে তো পরিষ্কারভাবে বলা আছে এই হাদিসে দেখেন কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ এই যে সুরাতলাকের চার নম্বর আয়াতের ছুত্র ধরে যে বলা হয়েছে এ আয়াতকে দলিল ধরে নাবালেগার ঈদ্বর তিন মাস নির্ধারণ করা হয়েছে ঈদ জিনিসটা হচ্ছে ঈদ্বর জিনিসটা একটু বোঝার ব্যাপার আছে ঈদর জিনিসটা হচ্ছে যে সে আবার যে বিয়ে করলেই করতে হবে এরকম কোনো কথা নাই হ্যাঁ মানে পাঁচ বছরের মেয়েকে বিয়ে করছে কিন্তু সেক্স করছে বিশ বছর পরে মানে এরকম একটা সে ডিফেন্স ক্রিয়েট করছিল যে ইদ ইত মানেই হলো যে কি বলে সেক্স করে ইদ্যত দিতে সেটা অবশ্যই ইদ্যতটা শুধুমাত্র অ্যাপ্লিকেল শুধুমাত্র অ্যাপ্লিকেবল যখন সেক্স হবে তখন শুধুমাত্র ইদ্দ্যত এপ্লিকেব সেক্স না হলে কোনো ইদ্যত লাগে না তেত্রিশের উনপঞ্চাশ কোরআনের নম্বর তেত্রিশ আয়াত নম্বর উনপঞ্চাশ এখানে বলা আছে সেক্স না করলে কখনো কোনো কোনদ্যতের প্রশ্ন আসে না ঈদ্বতটা শুধুমাত্র সেক্স ঘটলে যদি যৌনকর্ম ঘটে তখন শুধুমাত্র ঈদ্বতের প্রশ্ন আসবে ঈদ জিনিসটাই হচ্ছে যে তার পেটে আপনার বাচ্চা আছে কিনা বা ওই যে স্বামীটার বাচ্চা আছে কিনা সেটা চেক করার জন্য যদি আপনি এখানে আপনার কোনো ইদ্বতের সময় পার করতে হবে না চার নম্বর আয়তে ইদ্যতের কথা বলা আছে ডিভোর্সের কথা না কিন্তু ইদ্বতের কথা বলা আছে তার মানে হচ্ছে পেটে বাচ্চা আছে কিনা সেটা চেক করার জন্য তিন মাসের সময়ের কথা বলা আছে পেটে বাচ্চা আসবে শুধুমাত্র সেক্স হইলে সেক্স না ঘটলে কখন পেটে বাচ্চা আসা সম্ভব না তাহলে তার মানে হচ্ছে এখানে পরিষ্কার ভাবে এবং এই বিষয়ে সৌদি আরবের যে সবচেয়ে বড় স্কলার সারা পৃথিবীর সবচেয়ে বড় চারজন স্কলার যাদের নাম হচ্ছে এই যে বর্তমান সময়ের যে গ্র্যান্ড মুফতি সৌদি আরবের এই গ্র্যান্ড মুফতি এই বোর্ডে আছে ওনার নাম হচ্ছে আব্দুল আজিজ এই যে এখানে যে ডেপুটি চেয়ারম্যান লেখা যেটা যেটা নিচে আজিজ লেখা ইনি হচ্ছেন বর্তমান সময়ের গ্র্যান্ড মুফতি তার আগের আগের গ্র্যান্ড মুফতি ছিলেন এই যে আব্দুল বিন বাজ এই যে দেখেন চেয়ারম্যান ডান দিকে বাজের কথা লেখা ইনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইসলামিক স্কলারদের মধ্যে একজন বিনবাজ হ্যাঁ একজন অন্ধ আলেম তারপরে বাম দিকে মেম্বার হিসেবে আছে সালে আল ফাউজান বিরাট বড় একজন আলেম এই চারজনের কমিটি এটা হচ্ছে সৌদি আরবের পারমানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ ইফতা মানে এই চারজনের যে ওয়েট সারা পৃথিবীর সমস্ত ইসলামিক আলেমকে একত্র করলে এই চারজনের সমকক্ষ তারা হতে পারবে না মানে এই চারজন এত গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিতে তারা এই ওয়েবসাইটটা হচ্ছে সৌদি আরবের সরকারি ওয়েবসাইট গভ ওয়েবসাইট গভর্নমেন্ট ওয়েবসাইট এই ওয়েবসাইটে পরিষ্কার ভাবে এই বিষয়ে একটা মানে ফতোয়া দেওয়া আছে ফতোয়াটা কি আপনি একটু পড়তে পারবেন মেহন ভাই Sure, I mean, sorry, I mean, muted chīlam. Bhāy. Underline theke purbo na ki. question theke pori ni. first question first of first number eighteen seventy three four. Uh, sorry, question number one. Uh, is it true that Prophet's marriage to Aisha, while still young, was one of his uh, particulars, or uh, was it a uh, legislation for the whole Ummah? Okay, so. Whether it was a particular to the Prophet or whether it was for the entire ummah, is it uh, permissible to consummate marriage with immature girl? If not, how then should she observe three months idda waiting period? Ach, okay, answer: uh, The Prophet, peace be upon him, uh, betrothed Aisha may Allah be pleased with her uh, while she was six years old. He consummated the marriage in Al madinah when she was nine years old. Actually, this is not particularly just for him. Thus, it is per permissible to contract বৈধতা দান করা তা মানে দুইটাই করা যাবে শুধু যে বিয়ে করা যাবে তাই না যৌন সম্পর্ক করা যাবে এবং ইসলামে আরেকটা মানে বিধানও দেওয়া আছে সরিয়তি আইনে একটা বিধান দেওয়া আছে এই আইনটা আমার পড়তে খুবই বমি আসে আমি এটা পড়তে পারবো না আমি একটু শতাব্দী আপুকে একটু এই আইনটা একটু পড়ে শুনাইতে বলবো শতাব্দী আপু আপনি কি এই আইনটা একটু আমাদেরকে পড়ে শুনাইতে পারবেন জি স্বামীর সহবাসে যদি স্ত্রীর জনি ফেটে প্রশস্ত হয়ে যায় কোনো ব্যক্তি যখন সিও স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে তার জনি বিধিন্ন করে প্রশস্ত করে দেয় তবে স্ত্রী যদি এরূপ প্রাপ্তবয়স্কা হয় যে তার সমান মহিলার সাথে সাধারণ সহবাস করা হয়ে থাকে তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না এটা ইমাম আবু হানিফা ও আহমদের মত সাইফি ও মালেকের মতে দিয়াত দিতে হবে তবে মালেকের যে মতটি অধিক প্রসিদ্ধ তদানুসারে দ্বারা ফয়সালা করা হবে আর যদি এমন অপ্রাপ্ত বয়স্ক হয় যার সমান মেয়েদের সাথে সচরাচর সহবাস করা হয় না তাহলে তার উপর দিয়াত ওয়াজিব উল্লেখ্য যে এই বিধিটি তখনই প্রযোজ্য হবে যখন যোনি বিদীর্ণ হয়ে মলদারের সাথে একাকার হয়ে যায় এবং এই দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না আচ্ছা শেষ দুইটা লাইন যে অপ্রাপ্ত বয়স্ক যদি হয় বাচ্চা মেয়ে যদি হয় তাহলে তার সাথে যদি এই কাজটা করা হয় এবং তাতে যদি তার রুইটা ফেটে যায় তাহলে দিয়াদ দেয়া ওয়াজিব কিন্তু এই দিয়াদ দেয়াটা ওয়াজিব হবে শুধুমাত্র একটা ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে দিয়াদ দেয়াটা ওয়াজিব হবে না শুধুমাত্র একটা ক্ষেত্রে ওয়াজিব হবে সেটা হচ্ছে যদি দুইটা একদম ফেটে একাকার হয়ে যায় এবং দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল না থাকে তখন শুধুমাত্র এই জরিমানা দেওয়াটা ওয়াজিব হবে কিছু টাকা জরিমানা দিতে হবে স্বামীকে এত এককার ফাটায় দুইটা একেবারে একাকার করে দিচ্ছে এটার জন্য কিছু টাকা জরিমানা দিতে হবে সেই স্বামীটাকে তার স্ত্রীকে স্ত্রীর সাথে এই কাজটা করার জন্য কিন্তু যদি একটু লেগে থাকে একেবারে যদি ফেটে একাকার না হয়ে একটু যদি লেগে থাকে তাহলে সেটার জন্য কোনো দিয়াত নাই এই বিধিটি তখনই প্রযোজ্য হবে যখন একেবারে আহ একাকার হয়ে যাবে মাঝখানে কোনো আড়াল না থাকে এখন আমি যেটা জানি যে অনেক বাংলাদেশে অনেক মহিলা আছে যাদের যে মানে ইয়া এসে সময় বাচ্চা জন্ম দেওয়ার সময় মাঝে মাঝে এটা একটু ফেটে যায় এবং এই যে ঈশ্বের সাথে এটা এক হয়ে যায় মানে বিপদটা ঈশ্বের সাথে এক হয়ে যায় ছোট ছোট যদি ইয়াও ঘটে ছোট সামান্য যদি সামান্য ফাটলো যদি ধরে তাহলে এটা একটা বিরাট কষ্টের ব্যাপার বিরাট যন্ত্রণার ব্যাপার মানে ভয়ঙ্করতম যন্ত্রণা হয় একটু ছোট একটু ইয়া হইলেও এই জিনিসটা শতাব্দী আপু বোধহয় কি আপনি কি বিষয়ে কিছু জানেন বলতে পারবেন না ভাইয়া আসলে এতটা বেশি জানি না তবে এই ঘটনাটা আমার একজন ফ্রেন্ডের সাথে ঘটেছে এবং তার ব্যাপারটা যদি আমি বলি এটা আসলে এই বিষয়ের সাথে কানেক্টেড কিনা আমি জানি না সে যখন সেন্সে মানে ব্যাক করছে বা সে যখন মানে একটু রিকভার করছে সে টোটালি মেন্টালি একদম তার অবস্থা খুবই খারাপ ছিল মানে এই অবস্থাটা মানে এই জিনিসটা চিন্তা করে তার অবস্থা খুব খারাপ ছিল মানে ইভেন মেবি কিছু সার্জারিও করাইতে হয়েছে মানে ন্যাচারাল বেবি বার্থের পর হ্যাঁ মানে যদি একটু সেখানে ইয়া ঘটে তাইলেও কি পরিমাণ কষ্ট হয় আর এখানে যে বর্ণনাটা দেওয়া হয়েছে এটা তো একটা ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে তখন এই মেয়েটা তো সারা জীবন কখনো সোজা হয়ে দাঁড়িয়ে পারবে না সারা জীবন তার এখান থেকে রক্ত পড়বে এবং সে যখন টয়লেট করবে টয়লেট করার সময় তার কি অবস্থা হবে এটা এটা একটা কল্পনাতীত ব্যাপার হ্যাঁ এই এই হচ্ছে ইসলামের বিধান এবং এখানে আবার মানে মানে ইসলামী আইনে আবার বলে দেওয়া হচ্ছে যে এটা যদি ঘটে তাহলে কি ঘটবে এটা হলে একের ফাইটা গেলে তখন

আবার ইসলামে প্রমাণ সাক্ষী ছাড়া কিছু হয় না আমি শুনছি যে যে মানে যদি কোনো থাকে সেখানেও নাকি কয়েকজন সাক্ষী দরকার তো এই এই ধরনের একটা সিচুয়েশন আমাদের সমাজে ধরেন এখনো মেয়েরা বলতে চায় না যে কি হয়েছে বা ব্যথা লাগছে কিনা বা মানে ব্লিডিং হয়েছে কিনা তো সেখানে যদি এই ধরনের একটা সিচুয়েশন হয় সে মেয়েটা কি এটা মানে নিজের মুখে বলবে যেই জামাই এই জিনিসটা ঘটাবে ওই লোক তো জীবনেও এটা মুখে বলবে না যে আমার ওয়াইফের এরকম সিচুয়েশন তো সেই ক্ষেত্রে মানে জিনিসটা কি হবে আমি আর কি বুঝলাম মানে বিচারী সালিস সবার সামনে এই কথাটা বলতে হবে আর স্বামীকে এটা স্বীকার করবে যে এইরকম একটা সিচুয়েশন হয়েছে মানে একদম দুইটা একসাথে লেগে গেছে এটা কি কেউ বলবে হ্যাঁ বলবে না আমরা কয়েকজন হুজুরের একটু বক্তব্য শুনে নেই এই বিষয়ে তারা কি বলে আপনারা একটু শোনেন তারা কি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চোদ্দ বছর চোদ্দ বছর বয়সে বিবাহ করে তখন স্ত্রীর বয়স আট বছর বঙ্কিমচন্দ্র এগারো বছর বয়সে বিবাহ করে তখন স্ত্রীর বয়স পাঁচ বছর মহাশি দেবেন্দ্রনাথ ঠাকুর বারো বছর বয়সে বিবাহ করে তখন স্ত্রীর বয়স ছয় বছর সত্যেন্দ্রনাথ দত্ত সতেরো বছর বয়সে বিবাহ করে তখন স্ত্রীর বয়স সাত বছর ঠাকুর রবি ঠাকুর বিবাহ করে বাইশ বছর বয়সে তখন স্ত্রীর বয়স এগারো বছর বঙ্কিমচন্দ্র এগারো বছরের মানুষ পাঁচ বছর মেয়েকে বিবাহ করলো এটা কি এটা বাল্য বিবাহ এরপরেও কোনো সমস্যা হয়নি নয়াদিগন্তে রাতের অল্প বয়সের যে নীতিমালা পেশ করা হয়েছে তা বড় ধেকা জঘন্য মুসলমানের কলম এটা বের হতে পারে না সে মুসলমানের বাচ্চা নয় সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে জাতিকে কলন্ত করতে চেয়েছে ও পশু ও হায়না ও শৈতান ও ইতো ও নাস্তি ও বোধ মুসলমানের বাচ্চা হয়ে কথা নীতি নিয়ে আসতে করে যে অল্প বয়সে বিবাহ হলে বাসুরাতে নির্যাতন হবে অল্প বয়সে বিবাহ হলে মা বাচ্চাকে লালন পালন করতে পারবে না অল্প বয়সে বিবাহ হলে বাচ্চা বেশি হবে অল্প বয়সে বিবাহ হলে রোগ ব্যাধি বেশি হবে বাচ্চা তো কম হচ্ছে ও তো আট বছর বয়স থেকে জেনা করে আপনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে

বিন্দু তিসে শ্রেণী না যখন বাসর রাত হয় তখন তার বয়স নয় বছর দেখলেন আপনারা কিভাবে তারা মানে বাল্য বিবাহের পক্ষে বলতেছে মানে বাংলাদেশে আবার আইন পরিবর্তন করে বাল্য বিবাহকে ফিরে আনার কথা বলতেছে মানে এরকম ইতর ধরনের মানুষের ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নেওয়া কতটা মানে কি বলবো এটা আসলে ওই মেয়েটা তো আসলে দোজকে যাওয়া আর ঘরে জন্ম নেওয়া মানে আমি দোজকে যাওয়া লাগছে না আমার একজন মডারেট মুসলিমের ঘরে জন্ম নিলে হবে না এই ক্ষেত্রে যদি আমার কাছে কিছু জিজ্ঞেস করেন তাহলে আমি একটা কথা বলবো যে বর্তমানে কিছু ছেলে আছে বাংলাদেশে যথেষ্ট সহনশীল তারা তারা এই বিষয়টা যথেষ্ট ভালো মতো বোঝে এটলিস্ট আমি বলবো যে আমার ক্ষেত্রে আমি দেখছি যে না তারা খুব ভালো বোঝে বাট স্টিল দেখেন এই যে সেক্সুয়াল যে ব্যাপারটা এটা যদি আপনি ধরেন রেগুলার তো একটা মানুষের পক্ষে করা সম্ভব না অনেক ব্যাপার সেপার থাকে অনেক ডিস্টেন্স থাকে আপনি যদি এক সপ্তাহ বা দশ দিন বা বারো দিন গ্যাপ দিয়েও একটা কিছু করেন সেক্ষেত্রেও দেখা যায় একটা মেয়ে কিন্তু অনেক পেইন হয় মানে ন্যাচারাল দেবী বার্থের আগে যার অবস্থা কি সেটার কথা বলতেছি সেখানে যদি একটা নয় বছরের বাচ্চা একটা তিপান্ন চুয়ান্ন বছরের একটা লোক যে কিনা অলরেডি মানে এই জিনিসটার সাথে মানে করে আসতেছে তার সাথে এই বাচ্চাটার কি ধরনের অবস্থা হওয়ার কথা আমি এটা ইমাজিনই করতে পারি না মানে আমার সিরিয়াসলি আসার জন্য খুবই খারাপ লাগে আর এইটা যদি আসার সাথে হয়েও থাকে আপনাদের কি মনে হয় আসা এটা বলবে এটা এটা তো সে কোনোদিনই বলবে না আর মানে বলাটা তো সম্ভব না কার কাছে বলবে তার বাপ্ত তার কথা শুনবে না আর জামাই তো নিজের মানে বিয়ে করতেই ব্যস্ত তো কার কাছে বলবে বলার মতো তো কেউ নাই একদম একদম আর কি এই বিষয়ে কেউ কিছু বলবেন আর আরেকটা ইয়া আছে আমি করে ফেলিয়া সেটা আসলে এটা এটা বিষয়টা বাট रिलेटेड সেটা হলো যে এই যে যুদ্ধবন্দীদের সাথে যে সেক্স করা বা ক্যাপটিভদের সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করা বা মনে করেন যে যুদ্ধ হইল কাউকে ওইখান থেকে ধরে নিয়ে মুসলিমরা যে সেক্স করতে পারবে এই জিনিসটা ভাই অনেকে বলে যে মানে যদি দাসীর সাথেও করে তাইলে তো বিয়ে করতে হবে বিয়ে করা ছাড়া তো আর কোন সেক্সুয়াল রিলেশনশিপ করা যায় না এবং বিয়ে তো চারটা চারটার বেশি করা যায় না তো ধরেন একটা সাহাবী সে যুদ্ধ এই উদ্ভব কথা কে বলে যে বিয়ে করতে হবে এই কথা আছে মানে দাসীর সাথে বিয়ে করতে হবে এরকম একটা কথা আছে সাথে কখনো বিয়ে করতে হবে এরকম কোনো কথা কোথাও বলা নাই একটা জায়গাতে বলা আছে যে যদি আপনি আপনারা যদি সামর্থ্য না থাকে কোন স্বাধীন নারীকে বিয়ে করার মতো সামর্থ্য যদি না থাকে একিবারে যদি আপনার কোনো টাকা-পয়সা না থাকে তখন আপনি অন্যের কৃতদাসীকে বিয়ে করতে পারেন তবে সেইখানেও সেটাকে নিৰুচ্ছায়িত করা হয় যে এটা আপনি না করাই ভালো কারণ আপনি বিয়ে করবেন ঠিকই কিন্তু আপনার যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা কিন্তু যেই দাসিতার যে মালিক সেই মালিকের দাস হয়ে যাবে হ্যাঁ সেটা হচ্ছে জন্মসূত্রে যেহেতু সে সেই দাসিতার একজন মালিক আছে সেই বাচ্চাটা জন্ম হওয়ার সাথে সাথে সে একজন দাসে পরিণত হবে এই মেটার মালিক যে সেই মালিকটা সেই বাচ্চাটার মালিকে পরিণত হবে আপনি যদি তাকে আবার ছুটে আনতে চান তাহলে আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে সেই বাচ্চাটাকে না হলে যতক্ষণ পর্যন্ত না কিনতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত সেই বাচ্চাটার মালিক হচ্ছে সেই দাসিটার যে মালিক সে এবং আরো যে ভয়ঙ্কর বিষয় যে সেই দাসিটার যে মালিক আছে সেই মালিক কিন্তু যে কোনো সময় আপনাদের সাথে আপনি মনে করেন আপনি অনেক গরিব লোক আপনার টাকা পয়সা নাই আপনি একজনের দাসীকে বিয়ে করছেন আরেকটা লোকের দাসীকে বিয়ে করছেন যে কোনো মুহূর্তে ওই মালিক যদি মনে করে যে আমি এখন দাসের সাথে করব তাহলে সে যে কোনো মুহূর্তে আপনাদের বিয়েটা বাতিল করে ওই দাসীর সাথে করে ফেলতে পারে সেটা করতে পারে তার ক্ষমতা বলে সে বলবে জাস্ট যে আপনার সাথে তার বিয়ে বাতিল হয়ে গেল আমি করবো এইটা সে করা শুরু করে দিতে পারে এইখানে সম্পূর্ণ মালিকানা হচ্ছে সেই দাসীর যে মালিক তার মালিকানা এই কারণে ইসলামে এই যে দাসীকে বিয়ে করাটা নিরুৎসাহিত করা হয় বরঞ্চ বলা হয়েছে যে আপনারা মানে মুমিনরা দাসীকে বিয়ে না করলেই ভালো কারণ তাহলে তো সেই বাচ্চাটা আা বাচ্চাটা কৃত গোলামের জন্ম দিবে সেই বাচ্চাটা সেই বাচ্চাটা গোলাম হয়ে যাবে জন্ম থেকে আর এই যে যে আয়াতটা বলা আছে কোরআনে সেটা হচ্ছে ওই যে অভাবী দরিদ্র মানুষের জন্য প্রযোজ্য যারা একেবারে কোনো টাকা-পয়সা নাই সেক্স টেক্স করতে পারতেছে না তাদের জন্য প্রযোজ্য কিন্তু আপনি যদি টাকা-পয়সা থাকে তাহলে আপনি কখনোই কোনো দাসীকে বিয়ে করতে পারবেন না আর আপনি যদি নিজের দাসী থাকে তাহলে তো তাকে বিয়ে করার তো কোনো প্রশ্নই ওঠে না এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ যে আপনি আপনার নিজের দাসীকে বিয়ে করবেন তাইলে ভাই কি বিয়ে ছাড়া সেক্স ইসলাম পারমিট করে এটা কি না জেনারেটকে ঢাকা হয় সাথে মালিকের সম্পর্কটার মধ্যে দাস এবং দাসী এবং মালিকের সম্পর্কটা বেশি কঠিন ভাবে আবদ্ধ এরকম একটা কথা আছে না স্ট্রংগার কানেকশন বলা হয়েছে যে মালিকানা মানে দাসীর মালিকানাটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের থেকে স্ট্রঙ্গার শতরং দাসীকে বিয়ে করার কোনো স্কোপ নাই দাসীকে বিয়ে করাটা মানে কিছু বেশিরভাগ আলেম বলেছে দাসীকে নিজের দাসীকে বিয়ে করাটাই হারাম এটা বৈধতা নাই এটা কোনো বৈধতা নাই কারণ মালিকানা উইটার থেকে স্ট্রঙ্গার চুক্তি এটা বলা হয়েছে আচ্ছা আমরা দুই একটা ভিডিও দাসীকে কোনোভাবেই মুক্ত করা যাবে না মুক্ত করা যাবে যদি পেটে বাচ্চা আসে দাসীর পেটে বাচ্চা আসে তখন সেই দাসীরা উম্মে ওয়ালাদ হয়ে যাবে মালিক যদি মারা যায় তখন সেই মহিলাটা মুক্তি পেয়ে যাবে যে আচ্ছা ভাই ফাতিয়া তো নবী দাসী ছিল না সাফিয়া যুদ্ধবন্দী ছিল যুদ্ধবন্দি থেকে তাকে

হ্যাঁ দাসীদের আপনি তার নিলেন এটা ইসলামে সম্পূর্ণ হাদিস এটা বলা আছে যে আপনারা পাল্টা করতে পারেন মানে দাসী পাল্টা অদল বদল করতে পারেন মনে করেন আপনি আহ এবং এখানে যে বললো মাত্র একজন না একজন না একজন একজন মুসলমান পুরুষ এক লক্ষ দাসীকেও রাখতে পারবে চারটা স্ত্রীকে রাখতে পারবে সর্বোচ্চ

হ্যাঁ না ওই যে যখন গনিমতের মাল আসে তখন তো ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন হয় তখন যদি আপনি খলিফার যদি আপনি অনেক সময় দেখা গেছে মোহাম্মদ যারা জিহাদ করেনি তাদেরকে মাল দিচ্ছে যেমন ওসমান তার বউয়ের মানে ওসমান তো মোহাম্মদের মেয়ের জামাই ছিল এখন ওসমান বলতেছে একদিন যে তার তার বউ অসুস্থ সে জিহাদ করতে যাইতে পারবে না বলছে আচ্ছা ঠিক আছে তুই থাক তুই ঘরে আমার মেয়ের সেবা কর তখন যুদ্ধ যুদ্ধ করে গনিমতের মাল নিয়ে আসছে এখন এই না ওসমানও দিছে যে তুই তো আমার মেয়ের সেবা করছিস না তোর গণিমত দিলাম যা

পরিষ্কার ভাবে বলা আছে যে ওদেরকে কাফেরদেরকে ইসলামে আকৃষ্ট করার জন্য গণিমত থেকে কিছু টাকা টাকা পয়সা তাদেরকে দেয়াটা দেওয়াটা যেন কাফেররা ইসলামের প্রতি আকৃষ্ট হয় টাকা পে যেন তারা ইসলামের প্রতি হয়। প্রতিফট দেওয়া হতো মানে গিফট মানে হলো টাকা পয়সা দেওয়া হতো নাকি হ্যাঁ তাদেরকে তো টাকা পয়সা দেওয়া হয়তোই যারা কাফের তাদেরকে মাঝে মাঝে দিত যে যাদের ভিতরে সম্ভাবনা আছে ইসলামকে গ্রহণ করার সম্ভাবনা যদি দেখতে পাওয়া যায় তাদেরকে মাঝে মাঝে একটু টাকা পয়সা দিয়ে উৎসাহিত করা যাবে